আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আদ্রিয়ানের মায়াবিনী এই গল্পের 47 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক ডায়রির সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় ফারুক ডায়রির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। কিছু কিছু ছোট্ট ঘটনাও মনে বেশ গভীর দাগ কেটে ফেলে। আর আঘাত করার জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর আর ধারালো অস্ত্র হলো জিহ্বা। আর নিজের কাছের মানুষগুলোর একটু করা কথা সহজে বলা যায় না, হৃদয়ের রক্তক্ষরণ হতে থাকে। সেই ঘা না দেখা যায় আর না কাউকে দেখানো যায়, শুধুমাত্র অনুভব করা যায়। আদ্রিয়ানের বলা ওই সামান্য করা কথা আমার ভেতরটা শেষ করে দিচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। সন্ধ্যাবেলা ওসব কথা বলে আদ্রিয়ান বেরিয়েছে। এখন অনেকটা রাত হয়ে গেছে, এখনও আসেনি, আমিও নিচে নামিনি। মাঝখানে আপি এসেছিল আমায় খেতে ডাকতে, কিন্তু আমার খিদে নেই বলে আমি আপিকে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি। যত সময় পার হচ্ছে ওর প্রতি আমার অভিমান পাহাড় ততই উচ্চ হচ্ছে। সামান্য একটা ল্যাপটপের জন্য এরকম কি করে বলো আমায়? আমার সাথে এরকম ব্যবহার করার পরও এত দেরি করে বাড়িতে আসছে কী করে? ওর একবারও মনে হচ্ছে না যে আমি কষ্ট পাচ্ছি। ওর ওরকম আচরণের পর এই মুহূর্তে আমার মনের অবস্থাটা কি? একবার এসে সরি বলার প্রয়োজনও মনে করছে না, উল্টো বাইরে বসে আছে, লাইট বন্ধ করে বিছানার একপাশে চাদর জড়িয়ে ডান পাশে ফিরে শুয়ে আছি। একটু পরপর অবাধ্য চোখের জল কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে। যতই চেষ্টা করছি যে কাঁদব না, কান্না যত বেশি করে আসছে, হঠাৎ দরজা খোলার আওয়াজ পেয়ে বুঝতে পারলাম আদ্রিয়ান এসেছে। আমি তাড়াতাড়ি চোখ মুছে ঠিকঠাকভাবে শুয়ে রইলাম। দরজা লাগানোর আওয়াজও এলো, উল্টো দিকে ঘুরে শুয়ে থাকায় ওকে দেখতেই পাচ্ছি না, কিন্তু টুকটাক আওয়াজ পাচ্ছি। ওর রুমের লাইট অন করলো, আমিও একেবারে চুপচাপ শুয়ে আছি। ওর প্রতি জমা অভিমানটা আরও বেশি করে মনে চাড়া দিয়ে উঠছে। এখন আরও বেশি করে কান্না পাচ্ছে, দাঁতে দাঁত চেপে কান্না আটকে ঘুটিয়ে শুয়ে আছি। বেডে ওর উঠছে সেটা বুঝতে পেরে আমি আরও শক্ত হয়ে আছি। হঠাৎ ওর আলতো ঠান্ডা স্পর্শে কেঁপে উঠলাম আমি। ও আলতো করে আমার পিছন থেকে জড়িয়ে ধরে আমার কাঁধে নিজের মুখ গুঁজে দিল। আমি চোখ বন্ধ করে রইলাম, কিন্তু ওর উপর অভিমান থাকায় চুর শব্দ করলাম না আর একটুও নড়লাম না। আদ্রিয়ান আমার ঘাড়ে মুখ গুঁজে রেখেই বললো, সরি। বিশ্বাস করো আমি এরকম কিছু করতে চাইনি, তাই এমনিতেই মুড অফ ছিল। আর যাই হোক, প্লিজ মাফ করে দাও, আর কখনো এমন হবে না। আমি কিছুই বললাম না, যত যাই হোক শুধু ল্যাপটপে হাত দিয়েছি বলে এমন আচরণ কেন করবে? এত রূপভাবে কী করে কথা বলতে পারে ও আমার সাথে? আমি কিছু না বললেও এতক্ষণ চেপে রাখা কান্নাটা এবার বেরিয়ে এলো। ফুপিয়ে কান্না করে দিলাম আমি। ও আমার কাঁধ ধরে আমায় নিজের দিকে ঘুরিয়ে আমার চোখ মুছতে মুছতে বলল, প্লিজ কেঁদো না, সরি বলছি তো। আমি এবার ওকে ছাড়িয়ে উঠে বসে অভিমানী কণ্ঠে বললাম, হোয়াই আর ইউ সরি? আর কোনো দোষ নেই আপনার, আই এম সরি। আপনি যা করেছেন একদম ঠিক করেছেন, আমি নিজের লিমিট ক্রস করে ফেলছিলাম। আমি নিজের জায়গা ভুলে আপনার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে গিয়েছিলাম। আদ্রিয়ান করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আমার দুই বাহুর উপর হাত দিয়ে বলল, প্লিজ এভাবে বলো না, আমার সব কিছু তো তোমার। আমি ব্রোকথকে বললাম, আচ্ছা তাহলে বলুন কী ছিল ওই মেসেজে, কে করেছিল মেসেজ? আদ্রিয়ান এবার ঠান্ডা গলায় বলল, অনি, ওটা আমার কাজের ব্যাপার, ওটা জেনে তুমি কি করবে? আমি বললাম, আপনি তো বললেন না যে আপনার সব কিছুই আমার, আমি জানতে চাই এই ব্যাপারে। আদ্রিয়ান বলল, আমি এখন এই বিষয়ে তোমাকে কিছু বলতে পারবো না। আমি একটা তার ছেলের হাসি দিয়ে ভাঙা গলায় বললাম, হ্যাঁ সেই, আমার যা বোঝার আমি বুঝে গেছি। আদ্রিয়ান বলল, আমি বললাম, দেখুন আমার এমনিতে এখন খুব ঘুম পাচ্ছে, এখন এইসব শুনতে ভালোই লাগছে না, আমি ঘুমাচ্ছি।
বলে আমি আবারও নিজের জায়গা শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর্যন্ত আদ্রিয়ানের কোনো আওয়াজ পেলাম না। হঠাৎ করে আদ্রিয়ান বলল, আমি আমাদের দুজনের খাবার এনেছি, তুমি না খেয়ে ঘুমালে আমাকেও না খেয়ে শুতে হবে, আর তুমি জানো আমার না খেয়ে থাকলে অসুবিধা হয়, প্লিজ উঠে খেয়ে নাও। আমি শান্ত সুরে বললাম, আমার খিদে নেই, আপনি খেয়ে নিন প্লিজ, আমাকে ডিস্টার্ব করবেন না। আদ্রিয়ানও কিছু না বলে চুপচাপ আমার পাশে শুয়ে পড়ল। আমি তখন কিছু না বললেও কিছুক্ষণ পর খেয়াল করলাম যে সত্যি না খেয়ে শুয়ে পড়ছে, অসুস্থ হয়ে পড়বে তো। আমি তাড়াতাড়ি উঠে বসে ওর দিকে তাকিয়ে বললাম, এখন না পেয়ে না খেয়ে পড়ে কেউ অসুস্থ হয়ে পড়লে সবাই আমায় বকবে, আর কারো বকা আমি শুনতে পারবো না। ও জট করে উঠে বসে বাচ্চাদের মতো করে বলল, তাহলে খাইয়ে দাও। আমি ব্রোকোচকে বললাম, বাচ্চা নাকি আপনি, নিজে খেয়ে নিন। আদ্রিয়ান এবারের বাচ্চাদের মতো মুখ খুলিয়ে বলল, ঠিক আছে, আমি শুয়ে পড়ছি, বলে আবারও শুয়ে পড়ল। আমি আহমক হয়ে গেলাম, এ কেমন বাচ্চা মুখ, ধর, বিরক্তি নিয়ে বললাম, আচ্ছা উঠুন খাইয়ে দিচ্ছি। ও আবার উঠে বসে ওর সেই ভুবন বোলানো হাসি দিল। আমি কিছু না বলে ট্রের দিকে তাকিয়ে দেখলাম একটাই প্লেট রাখা, ও তার মানে এক প্লেটে দুজনের খাবার এনেছে, মানে সব কিছুই প্ল্যান করেই করেছে। তবে যাই করুক, আমিও এত সহজে গল্প না। আমি মুখ ঘোমড়া করে ওকে খাইয়ে দিলাম, কিন্তু কিছুই বললাম না। ও আমাকে দিয়ে যা করাতে চায় তাই করেই ছাড়বে, বল দিয়ে হোক বা সল দিয়ে, তাই ওর সাথে কথাই বলবো না, সেটাই বেটার। এসব ভাবতে ভাবতে হুট করে ও আমার কামড় দিল। আমি তাড়াতাড়ি হাত সরিয়ে ড্রোকোচকে হাত জেড়ে নিয়ে বললাম, সমস্যা কী, কামড়াচ্ছেন কেন? ও মুচকে এসে নিজের ঠোঁট কামড়ে ধরে বলল, এতটুকু সহ্য করতে পারছো না? এদিকে দাদিকে তো কথা দিয়ে এলাম যে ক্রিকেট টিম বানিয়ে তবে দম নিব, আর সেই প্রসেসিংয়ের জন্য তো এরকম অনেক। আমি সাথে সাথে ওর মুখে খাবারের লোকমানটা ঢুকিয়ে দিলাম। ও মুখে খাবারটা নিয়ে কয়েক সেকেন্ড থম মেরে বসে রইল, তারপর আবারও হেসে খাবার চিবোতে শুরু করলো। নির্লজ্জ লোক একটা, মুখে কিছুই আটকায় না, ওর লজ্জা নেই ঠিক, আমার তো আছে, এভাবে বলে কেউ? ওকে কোনো রকমে খাইয়ে দিয়ে সাথে সাথে নিজেও খেয়ে আমার সেই এক সতীনকে মানে কোলবালিশটাকে মাঝে রেখে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর ও আবার আমার পিছনে এসে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ দস্তাদস্তি করেও ছাড়াতে না পেরে থেমে গেলাম। ও আমার কাঁধের কাছে কাঁধের পাশে ডিপলি একটা কিস করে বলল, আমার থেকে ছাড়া পাওয়া এত সহজ নয় জান পাখি, বলেছিলাম না হৃদয়ের পিঞ্জিরা বন্দি করে রেখে দেব, বন্দি তুমি অলরেডি হয়েই গেছো, এখন থেকে মুক্তি পাওয়া তোমার সাধ্যে নেই। এইভাবে বললে রেগে থাকা যায় কিছু না, এত সহজে ক্ষমা করবো না আমি ওকে, কি মনে করে আমায় যা খুশি করবে তারপর মিষ্টি করে দুটো কথা বলে আমি গলে যাব? নো, নেভার। পরের দিন গোটা দিনটাই আমি ওর সাথে কথা বলিনি। ও যতক্ষণ বাড়িতে ছিল কথা বলার চেষ্টা করেছে আমার সাথে, কিন্তু আমি বলিনি। ক্লাস শেষ হওয়ার পর যখন বেরোতে যাবে তখন আমাদের ক্লাসের একজন ছেলের নাম সন্দীপ প্যালবিসের একটা বিষয় নিয়ে আমার সাথে ডিসকাস করতে এলো। তো আমি বই হাতে নিয়ে এ বিষয়ে বলতে বলতে গেট পর্যন্ত কখন চলে এসেছি খেয়ালই করিনি, কিন্তু অদ্ভুত টপিক দেখে মাঝে মাঝে হাসছিও। সামনে তাকিয়ে দেখি আদ্রিয়ান গাড়ির সাথে দাঁড়িয়ে আছে, ওর চোখে মুখে শক্তভাবটাও দেখতে পাচ্ছি। আমি তখন থেকে সন্দীপকে বিদায় দিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলাম। ও উঠে আমার সিট বেল্ট বেঁধে দিল, তারপর কোনো কথা না বলে সোজা গাড়ি স্টার্ট করলো। আমায় সোজা আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে ও সোজা স্টার্ট করে চলে গেল, হয়তো ওর সেই লেভে গেছে, যাক গে আমার কি তাতে। রাতে আমি জাবিনের রুমে এসে শুয়ে আছি, কারণ ওর সাথে কথাই বলবো না, আর ওর ওই রুমে থাকলে আমাকে কালকের মতোই জ্বালাবে। জাবিন মুখ ঘোমড়া করে ভয়ে ভয়ে শুয়ে আছে, ও আদ্রিয়ান কি করে, আমিও ভয়ে আছি কিন্তু ওকে বুঝতে দিচ্ছি না। জাবিন চিন্তিত মুখ করে বলল, ভাবি বলেছিলাম কি তুমি রুমেই চলে যাও প্লিজ, বাইয়া রেগে গেলে তোমার সাথে আমারও 12টা বাজাবে। আমি বিরক্তি হয়ে বললাম, আরে তোমার ভাইকে এত ভয় পাওয়ার কি আছে, বাঘ নাকি বাল্যকো? জাবিন বলল, তার চেয়েও কম কিছু নয়। আমি বললাম, তোমার কাছে হতে পারে, অমন বাঘ বাল্যক আমার দেখা আছে, আমি ভয়। কথাটা শেষ করার আগেই দরজায় কেউ নক করলো। জাবিন হতাশ কণ্ঠে বলল, এসে গেছে জব। আমি তৎক্ষণাৎ বললাম, আমি ওয়াশরুমে গিয়ে দরজা লক করে ফেলি। হ্যাঁ, জাবিন মেকি এসে বলল, হ্যাঁ হ্যাঁ এতক্ষণ তো খুব বলেছিলে, এখন এসব হাওয়া ফুস, আমার ওয়াশরুমের দরজা ভাঙার প্ল্যান করছো নাকি? আমি মুখ খুলিয়ে শুয়ে রইলাম, দরজার সামনে নক করছে, তাই জাবিন উঠে গিয়ে দরজাটা খুলে দিল। আমি চোখ বন্ধ করে আসি যাতে ভাবে আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু
আর কি এইসব দেখে? সোজা এসে আমায় কোলে তুলে নিল। আমি চমকে চোখ খুলে তাকালাম, জাবিনো হাঁ করে তাকিয়ে আছে। ও সেদিকে পাত্তা না দিয়ে আমায় কোলে নিয়ে সোজা হেঁটে রুমে নিয়ে এসে ব্যাডে শুয়ে দিয়ে দরজাটা লক করে এলো। আমি উঠে বসছিলাম, কিন্তু ও আবার আমায় ধাক্কা দিয়ে ব্যাডে ফেলে আমার দুই হাত বিছানার সাথে চেপে ধরে বলল, জন্ট ইউ থিঙ্ক একটু বেশি হচ্ছে এবার? একটা ভুল, ওকে ফাইন, অন্যায় করে 100 বার সরি বলেছি, ইজ নট ইট এনাফ? আমি কিছু না বলে মুখ ঘুরিয়ে রাখলাম। ও একটা শ্বাস নিয়ে আবারও বলল, আর হ্যাঁ, ওই ছেলেটার সাথে এত ঘেসে ঘেসে হেসে হেসে ডিসকাস করার কি ছিল? হ্যাঁ, ডিস্টেন্স মেনটেন করা যেত না? আমি ব্রোকোচকে ওর দিকে তাকিয়ে বললাম, ওটা আমার পার্সোনাল ব্যাপার। আপনি বলেছিলেন না সবার একটা পার্সোনাল স্পেস থাকে, আমারও আছে। আদ্রিয়ান বলল, দুটো ব্যাপার এক নয় অনি। আমি বললাম, সেটাও আপনি ঠিক করবেন? ও এবার ধমক দিয়ে বলল, একটা থাপ্পড় মারব যদি আর একবার মুখ দিয়ে আপনি বের হয়। ওর ধমকে একটু কেঁপে উঠল, নিজেকে সামনে নিয়ে বললাম, আচ্ছা বলবো না, আর সব ভুলেও যাব। আগে বলুন ওই মেসেজে কি ছিল? ও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আমায় ছেড়ে উঠে বসে বলল, তুমি বারবার ওই একটা বিষয় কেন গাড়ছো বলো তো? আমি উঠে বসে বললাম, আমি জানতে চাই। ও এবার আমার চোখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা বলবো, কিন্তু একটাই শর্তে, পাল্টা আর কোনো প্রশ্ন করবে না আর স্বাভাবিক হয়েই যাবে। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, প্রমিস। আদ্রিয়ান বলল, তোমার সুরক্ষা, তোমার সুরক্ষা ছিল ওই ফাইলে। আমি অবাক হয়ে বললাম, মানে? আদ্রিয়ান বলল, পাল্টা প্রশ্ন নয়। আমি বললাম, কিন্তু? আদ্রিয়ান বলল, ইউ প্রমিসড। আমি ছোট্ট শ্বাস নিয়ে তাকালাম ওর দিকে, প্রমিস যখন করেছি রাখতে তো হবেই। যাই হোক, মনের দ্বিধার কিছুটা তো কাটলো। আদ্রিয়ান আমার মাথায় একটা চুমু দিয়ে বলল, ট্রাস্ট মি, সব বলবো, কিন্তু সব কিছুরই একটা সঠিক সময় থাকে। তুমি তো সাহিত্যপ্রেমী, এটা তো জানো যে সব গল্পেরই কী হলো, কেন হলো, কী করে হলো, এর উত্তরগুলো থাকে শেষের পাতাগুলোতে। শেষের পাতা এখনও আসেনি, ওনি ধৈর্য ধরো, সবটা জানতে পারবে শেষের পাতা। শুরুতে পড়লে যেমন গল্পের মজা থাকে না, তেমনটা সবটা জেনে গেলে সেটা তোমার জন্য ভালো হবে না বলে আমাকে বকি নিয়ে শুয়ে পড়লো। আমিও কিছুই বললাম না, শুধু মচকে এসে ওকে টাইট করে জড়িয়ে ধরলাম, কারণ এই মানুষটাকে একটু বেশি ভরসা করি আমি, আর ওর প্রতিটা শব্দই আমার কাছে চিরন্তন সত্য। দেখতে দেখতে 1 মাস কেটে গেল, পরীক্ষার সব ঝামেলা ভালোভাবেই শেষ হয়ে গেল, কিন্তু এর মাঝে রোপ নামক প্যারা 2 বার হাজির হয়েছিল আমার সামনে, কিন্তু আমি ইগনোর করে গেছি, কারণ আত্রিয়ান পছন্দ করে না। যদিও এখন ভাবি বলেই ডাকে, কিন্তু ওর মনে ভালো খারাপ যাই হোক, যেহেতু আদ্রিয়ান পছন্দ করে না তাই আমিও পাত্তা দিই না। যাই হোক, তো প্ল্যান অনুযায়ী এখন হানিমুনে যাবার পালা। আগে থেকে ঠিক করা ছিল সুইজারল্যান্ড যাব, আর উঠবো জেনেভাতে, সে অনুযায়ী সব ফিক্সড করে রেখেছে। এতদূর যাওয়ার ইচ্ছে ছিল না আমার, কিন্তু আদ্রিয়ান আর রিফাস ভাইও ওখানে যেতে ইন্টারেস্টেড, তাই আমরাও আর বারণ করিনি। কালকে আমাদের ফ্লাইট আছে, রাতে আমি ব্যাগ প্যাকিং করেছি আর আদ্রিয়ান ব্যাডে বসে ফোন দেখছে। আদ্রিয়ান একটু গলা জোরে বলল, আমরা হানিমুনে না গেলেও পারতাম, বলো ভাই আর বৌমনি গিয়ে প্রেম করবে, রোম্যান্টিক মোমেন্ট স্পেন্ড করবে, আর আমরা শুধু দার্শনিকদের মতো ভ্রমণ করে যাব, তাই না? সবই আমার কপাল বলে একটা দীর্ঘশ্বাস নিয়ে ফোনে মগ্ন হয়ে গেল। আমি ভালোই বুঝতে পারছি যে ও কী বোঝাতে চাইছে, তাই আর কিছু না বলে মুচকে আস্তে আস্তে প্যাকিংয়ে মনোযোগ দিলাম। দার্শনিক হবো নাকি প্রেমিক যুগল সেটা তো গিয়েই বুঝতে পারবে মাই ডিয়ারেস্ট হাজব্যান্ড, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কিন্তু প্লিজ আল্লাহ, এবারে প্ল্যানটা যাতে ফ্লপ না হয়, শুধু এতটুকুই দেখো প্লিজ। জেনেভা গিয়ে বিকেলে ঘণ্টাখানিকের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। বাবা হোটেল কিপলিং ম্যান হোটেল জেনেভা বুক করেছে আমাদের জন্য। সেখানে গিয়ে উঠতে উঠতে প্রায় সন্ধ্যাই হয়ে গেল। আমাদের রাপিদের রুমটা পাশাপাশি হোটেলে গিয়ে চাবি কালেক্ট করার পর রিফাস ভাইয়া বলল, এখন হালকা স্ন্যাক্স জাতীয় কিছু খেয়ে একেবারে ওপরে যাই, রেস্ট করে একেবারে ডিনার রুমে অর্ডার করে নেব। আদ্রিয়ান বলল, সেটাই বেটার হবে, এমনিতেই টায়ার্ড সবাই আর বেরোনোর সময় বা পরিস্থিতির কিছুই নেই, তো সবাই মিলে হালকা পাতলা কিছু খেয়ে একেবারে রুমে চলে গেলাম। রুমে গিয়ে আমি চেঞ্জ না করেই শুয়ে পড়লাম, এতটাই টায়ার্ড লাগছে। আদ্রিয়ান বিরক্তি হয়ে বলল, অনি ফ্রেশ হয়ে তারপর শো। আমি চোখ বন্ধ করে ভাঙা কণ্ঠে বললাম, পরে। আদ্রিয়ান বলল, এসেছো এখন, ফ্রেশ হবে পরে? আমি বললাম, ও হুট করে আমায় কোলে তুলে নিল। আমি অবাক হয়ে তাকালাম, ও আমায় সোজা ওয়াশরুমে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলল, একেবারে ফ্রেশ হয়ে তারপর এসো।
আমি মুখ ফুলিয়ে তাকালাম ওর দিকে। ও সিটি বাজাতে বাজাতে চলে গেল ওয়াশরুম থেকে। ও এরপর ফ্রেশ হয়ে এলো, এরপর দুজনেই একটা ছোট্ট ঘুম দিলাম। আদ্রিয়ানের ডাকে 10টার দিকে ঘুম থেকে উঠে দেখি খাবার চলে এসেছে। ফোন করে আপিয়া রিফাস ভাইয়া খবর নেওয়ার পর খেয়ে নিলাম দুজনে একসাথে। একটু আগেই ঘুমিয়েছি তাই এখন তেমন ঘুম আসবে না, তাই ব্যালকনিতে দাঁড়িয়ে জানেবার নজর করা মনোমুগ্ধকর রাতের দৃশ্য দেখছি। হোটেল রুমের ব্যালকনি থেকে খুবই চমৎকার লাগছে দেখতে। পিছন থেকে আদ্রিয়ান আমায় জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে বলল, ভালো লাগছে? আমি বললাম, ভীষণ। আদ্রিয়ান বলল, কালকে শহরটা ঘুরে দেখলে আরও ভালো লাগবে। আমি বললাম, ও আমাকে ছেড়ে তুলে রেখে দেওয়া গরম কফির মগটা আমার হাতে ধরিয়ে দিল। আমি বললাম, এটা কখন আনলে? ও মুচকি এসে বলল, এখনই। ঘুম তো এখন আসবে না, তাই কফি খেতে খেতে গল্প করি, এর চেয়ে বেশি কিছু তো আমার কপালে নেই। আমি কিছু না বলে ঠোঁট চেপে হাসলাম, শুধু কারণ ও কি মিন করছে সেটা তো বুঝতেই পারছি। আপাতত ব্যাপারটা চেপে গিয়ে কফির মগে চুমুক দিতেই এই সৌন্দর্য দেখছি আর কালকের প্ল্যানিং করছি। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। গল্পের শেষে আমাদের সবার পছন্দের লেখিকা আপু, বিশেষ করে স্পেশালি ফর মি, কি ঠিক না? আপনারা তো এটাই বলবেন। তো যাই হোক, আমাদের অনিয়াপুর কিছু কথা আছে গল্পের শেষে, চলুন সেই কথাগুলো একটু জেনে আসি। কেমন আছেন সবাই? আমি খুবই প্যারায় আছি, একদিন পরপর দেওয়া নিয়ে অনেকেরই অভিযোগ আছে আমি জানি, বাট আগেই বলেছি যে আমার একদিন পরপর কোচিংয়ের পরীক্ষা থাকে, আগের রাত্রে প্রিপারেশনের জন্য রাখি আমি, আর ঠিকভাবে গোছিয়ে লিখতে একটু সময় আর ভাবতে হয়, না হলে আপনারা পরে শান্তি পাবেন না আর না আমি শান্তি পাবো। কটা দিন, চলুন না এইভাবে একটা দিনেরই তো গ্যাপ, একটু অ্যাডজাস্ট করুন প্লিজ। আরেকটা কথা, রহস্যের সমাধান কেন হচ্ছে না? শুনলে হয়তো হাসবেন বা অবাক হবেন, সমাধান অলরেডি দেয়া হয়ে গেছে। আই রিপিট, সমাধান দেয়া হয়ে গেছে, কিন্তু সেটা এখনও বুঝতে পারছেন না? প্রতি পর্বেই কিছু না কিছু সিন এবং ডায়লগের মাধ্যমে সবটাই বলে দেওয়া হয়েছে, তবে ইনডাইরেক্টলি হিন্টস আকারে, তাই গল্পের কোনো সিঙ্গেল সিন বা পার্টকে অপ্রয়োজনীয় বা গুরুত্বহীন ভাববেন না, একটা সিঙ্গেল মোমেন্টকেও না কিন্তু, কারণ কয়েকটা পার্ট পরই রহস্যভেদ পর্ব আসছে, আর পার্টটায় কোনো পর্ব বা সিন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠে আসবে বলা কঠিন, তখন কিন্তু ওই পার্ট পড়তে হলে আবারও রিভাইজ দেওয়া লাগতে পারে। তবে আমায় যাতে আমায় না বকেন তাই আগেই বললাম, ছোট্ট একটা ডায়লগও ইগনোর করবেন না। এনিওয়ে, হ্যাপি রিডিং। তো ফ্রেন্ডস, আজকের পুরো গল্প শেষের লেখিকার যতটুকু কথা ছিল এই পর্যন্তই। পুরো গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, পুরো গল্পটা পড়ার পর কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ফারুকস ডায়ারির সাথেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।